হ্যালো বন্ধুরা, তো আজকে কথা হবে অরণ্যন পরিচালিত শাকিব খান এবং সোনা চন্দ্র অভিনীত মুভি দরদ নিয়ে। এই মুভিটা 15 নভেম্বর রিলিজ করা ছিল এবং সব জায়গায় হেঁটে দেখানো হচ্ছিল 15 নভেম্বর রিলিজ করবে। এটা যে পার্টিকুলার 15 নভেম্বর শুধু বাংলাদেশে রিলিজ করবে আর ইন্ডিয়াতে করবে না সেটা কিন্তু বলা হয়নি। এবার এখন শোনা যাচ্ছে যে নভেম্বরে রিলিজ হবে, কিন্তু কবে হবে এখন ডেট দেওয়া যাচ্ছে না। তুফানের সময় আমি বলেছিলাম এই ডিসিশনটা খুব খারাপ ডিসিশন। পার্টিকুলার কোনো মুভি যখন রিলিজ হয় সেটা পুরো অল ওভার ওয়ার্ল্ডে যেখানে যেখানে রিলিজ করে একবার রিলিজ করে দেওয়া উচিত বলে আমার মনে হয়। বিকজ একটা পার্টিকুলার জায়গায় রিলিজ হলো না, অন্য জায়গায় কবে রিলিজ হয়ে না জানা গেলে এটা প্রবলেমটা হয়ে যাচ্ছে। হাইপ যেটা থাকে না একটা মুভির, যে ট্রেলার আসছে টিজার আসছে, সব হাইপটা তৈরি হচ্ছে, সেটা ডাউন হয়ে যাবে। তো অন্য জায়গায় যেখানে লেটার রিলিজ হবে না সেখানে কিন্তু বক্স অফিস সেই লেভেলে যাবে না যেটা অন্য জায়গায় অলরেডি যেখানে রিলিজ হয়েছে সেখানে এলিয়ে গেছে। এবার তার উপর হচ্ছে যেহেতু মুভিতে যদি কোনো সাসপেন্স থাকে কোনো সারপ্রাইজ থাকে সেগুলো রিভিল হয়ে যায়। এখন ইন্টারনেটের যুগ, সবাই জেনে যায়, ঠিক আছে, অনলাইনে তুমি দেখলে বুঝে যাবে কি ছিল কি না ছিল সবাই বলে দেয়। তো সাসপেন্স নষ্ট হয়ে যায়, মুভির যে থ্রিলটা নষ্ট হয়ে যায়, মুভির যে হাইপটা নষ্ট হয়ে যায়। তো যেটা ব্যাপারটা হচ্ছে যেটা অলরেডি বাংলাদেশ রিলিজ করেছে এবং সেখানে কিন্তু বক্স অফিস খুব ভালো দেখা যাচ্ছে, বিকজ শাকিব খান মেগাস্টার বাংলাদেশে, সেখানে প্রচুর লোক একদম হল একদম বুক যাচ্ছে দেখা যাচ্ছে, ঠিক আছে, মানে কোনো সিট নেই, লোকের লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, নাচানাচি করছে, অল দোজ থিং। বাট এই মুভিটার রিভিউ কিন্তু বাংলাদেশের রিভিউয়াররা অলরেডি করেছে এবং সেখান থেকে যেটা শোনা যাচ্ছে সেটা কিন্তু খুব একটা ভালো নয়। টিজার দেখে যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে মুভিটাতে একটা সাইকোলজিক্যাল থ্রিলার দেওয়া হবে যেখানে খুব রনেস দেখানো হবে, ঠিক আছে, সাইকোলজি থ্রিলার যেরকম তুমি বলতে পারো একটা DID বা মাল্টিপল পার্সোনাল ডিসঅর্ডার আমরা বুঝতে পারবো, বিকজ অনেক জায়গাতে মনে হচ্ছিল শাকিব খান খুন করছে, হঠাৎ ভুলে যাচ্ছে কি হলো। তো এই যে ব্যাপারটা দেখে মনে হয়েছিল যে একটা মাল্টিপল পার্সোনাল ডিসঅর্ডার ব্যাপারটা দেওয়া হবে, যেরকম তুমি সাউথের একটা খুব পপুলার মুভি যেটা আমরা অনেকবার টিভিতে দেখি সেটা হচ্ছে অপরিচিত, খুব ফেমাস মুভি যেখানে অসাধারণ অ্যাক্টিং করেছিল সেই মুভিটা, বা বাংলাতে খুব রেয়ার এরকম সিনেমা হয়, একটা মুভি মনে পড়ছে সোম করেছিল অমানুষ বলে, সেখানেও একটা এরকম ব্যাপার ছিল, কিন্তু বাংলাতে কিন্তু এই ধরনের কাজ খুব কম হয়। সেকেন্ড মুভিটাতে আরেকটা খুব ভালো লেগেছিল দেখে, টিজারের কথা বলছি, যেখানে হচ্ছে যে রনেস ব্যাপারটা, খুন করছে, রক্ত অ্যান্ড অল দোজ থিং দেখে কিন্তু বেশ ভালো লেগেছিল। সেটা তুমি বলতে পারো এরকম রনেস কিন্তু আমরা অ্যানিমেলে দেখেছিলাম হিন্দি মুভিতে, সেটা কিন্তু খুব পপুলার হয়েছিল। এইবার এই মুভিতে যেটা শোনা যাচ্ছে যে ট্রেলার থেকে যেটা আমি এক্সপেক্ট করেছিলাম, ট্রেলার রিভিউ সময় বলেছিলাম যে মুভিতে কিন্তু যে টিজারে আমার যা দেখানো হয়েছে সেটা পুরো মিসলিড করা হয়েছে, কারণ ট্রেলার দেখে বোঝা যাচ্ছে যে ও কিন্তু অ্যাকচুয়াল মাল্টিপল পার্সোনাল ডিসঅর্ডার নেই, ওটা নাটক করছে এবং সবাইকে বোকা বানানোর চেষ্টা করছে, ঠিক আছে। এবং যেটুকু আমরা টিজারে দেখেছিলাম রক্ত রনেস খুন সেই জিনিসটা কিন্তু ট্রেলারে ওইটুকুই দেখলাম, ওর বেশি কিছু পেলাম না। আর আমাদের যারা রিভিউ দিয়েছে বাংলাদেশ থেকে তারাও কিন্তু সেম কথাই বলছে যে যেটুকু আমরা ট্রেলারে দেখেছি ওর বেশি নাকি মারামারি বা রক্ত ওই ধরনের কিছু নেই, এবং যে মাল্টিপল পার্সোনাল ডিসঅর্ডার টিজারে দেখানো হয়েছিল সেটা পুরো ফেক, ট্রেলার দেখে যেটা বোঝা গেছে ওটাই ঠিক, ঠিক আছে। আমি এক্সপেক্ট করছিলাম হয়তো ট্রেলারে সব কিছু দেখানো হয়নি, আরও কিছু রয়েছে যেটা লুকিয়ে রাখা হচ্ছে মুভিতে পাওয়া যায়, বাট অলরেডি যে রিভিউ যারা করেছে মুভিতে তারা কিন্তু ডেফিনেটলি বলছে যে ট্রেলার আমরা যেটা বুঝতে পেরেছি সেটাই মুভিতে আছে, যে মুভিতে কোনো মাল্টিপল পার্সোনাল ডিসঅর্ডার নেই, নর শাকিব খানের এক নাটক করছে, এবং মুভিতে যেটুকু আমরা রক্ত বা খুন যেটুকু দেখেছি সেটুকু দিয়ে চালিয়েছে। এই মুভিতে অনেক বেশি খুনাখুনি রক্ত এগুলো দরকার ছিল, এবং মুভিটাতে এই সাইকোলজিক্যাল DID ব্যাপারটা অ্যাকচুয়াল থাকা দরকার ছিল, তাহলে কিন্তু শাকিব খান অনেক সুযোগ পেত মাল্টিপল পার্সোনালিটি দেখা, মাল্টিপল রোলে একটা মুভিতে প্লে করার, এবং সেখান থেকে কিন্তু মুভিটা অনেক বেশি হাইপ নিতে পারতো। আর এই ধরনের মুভি বাংলাদেশে খুব কম হয়, সো এখান থেকেও কিন্তু একটা বড় বড় ব্যবসা করতে পারতো, শুধুমাত্র বাংলাদেশেই নয় ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়াতে শুধু কলকাতাতে না, এবং যদি মুভিটা হিন্দিতে বেরোচ্ছে তো বাইরেও ভালো বক্স অফিস নিতে পারতো। বাট মুভিটা দেখি ম্যাটে গেছে, ঠিক আছে, মানে মুভিটাতে যা যা হাইপ আমরা ভেবেছিলাম সেগুলো কিছুই হয়নি, মুভিটাতে স্ক্রিন প্লে খুব ভালো লেখা হয়নি, মুভিটাতে খুব বেশি জায়গা দেওয়া হয়নি যেখানে শাকিব খান তার কাজটা ভালো করতে পারে, বিকজ সে খুব ভালো একটা যেখানে তাকে সুযোগ দেওয়া হয় তাকে সে ভালো কাজ করে দেখায়। তুফানের এর থেকে অনেক বেটার কাজ করেছে, এবং এই মুভির চিত্রনাথ অতটা ভালো নয়, ঠিক আছে, স্পেশালি সোনাল চৌহানের সঙ্গে যে শাকিব খানের সম্পর্কটা সেটা ভালোভাবে তৈরি নাকি করা হয়নি। একটাই ভালো শোনা যায় যে সোনাল চৌহান কোনোদিন বাংলা বলতে না পারলো, এখানে যেভাবে বাংলা বলেছে তার অ্যাক্টিং নাকি ভালো লেগেছে। এছাড়া মুভিতে গানগুলো, মানে যে দুটো গান শুনেছি সেটা খুব ভালো লেগেছে, বাংলা হিন্দিতে ভালো লেগেছে দুটো গানই আপাতত শুনেছি, হল যদি মুভিতে আরও বেশি গান থাকে সেটা বিষয়ে আমার জানা নেই। এই অবধি জানা যাচ্ছে ইউটিউবারদের থেকে, রিভিউয়ারদের থেকে যারা অলরেডি মুভিটা দেখেছে,
এইবার ব্যাপারটা হচ্ছে যে মুভিটা যদি যেটা বলছে ওরা সেটাই সত্যি হয় তাহলে কিন্তু মুভিটা খুব ব্ল্যান্ডে গেল, যেটা আমরা এক্সপেক্ট করছিলাম সেটা পেলাম না। এবং এরকম মুভি চলতে থাকে না যে যেগুলো এক্সপেকটেশন রাখা হয় সেগুলো পাওয়া যাচ্ছে না, তাহলে অল ওভার ইন্ডিয়াতে রিলিজ করলেও কিন্তু মুভি সেরকম কিছুই করতে পারবে না যদি কেউ চমক থাকে, ঠিক আছে। আর একদিন শুনতে পাচ্ছিলাম যে এই মুভিটাতে না দরকার ছিল রনেস্টার ব্লাড, দরকার ছিল রনেস, দরকার ছিল মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার দরকার ছিল, সেগুলো করলে হয়তো মুভিটা আর রেটেড মানে অ্যাডাল্ট সার্টিফিকেট পেতো, সার্টিফিকেশনে ওরা ইউএ পেতো না, তাহলে ওটা বাচ্চা দেখতে পারতো না, আন্ডার 18 দেখতে পারতো না। তো এটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করার জন্য এটা করার কিন্তু দরকার নেই বলে আমার এখন মনে হয়। টাইম অনেক চেঞ্জ হয়েছে, তুমি যদি দেখো এই রিসেন্টলি, ঠিক আছে, এতদিন তো মার্ভেল মুভি বানাতো শুধুমাত্র ইউএ দিয়ে যাতে ফ্যামিলি লোকটা দেখতে পারে, বিলিয়ন ডলার কামাতো। তুমি রিসেন্ট দেখো ডেডপুল ওয়ুলভারিন, ঠিক আছে, আর রেটেড মুভি যেখানে অ্যাডাল্ট কন্টেন্ট আছে, যেখানে ব্লাড আছে না, অল দোজ থিং, সেই মুভি কিন্তু 1 বিলিয়ন উপরে কামিয়েছে। তো যদি ভালো কন্টেন্ট হয় তাহলে কিন্তু সেই মুভি ভালো কাজ করতে পারে। তুমি এই অ্যানিমেল দেখো হিন্দিতে, সেই মুভিতে কত রনেস ছিল, ব্লাড ছিল, কত কিছু গড ছিল, তারপরেও কিন্তু মুভিটা ভালো কামিয়েছে। কী করে কামিয়েছে? কাহিনি ভালো ছিল, স্টোরিটা ড্রিভেন ছিল, আমাদের ইন্টারেস্ট জাগিয়েছে। তো সেই রকম জিনিস যদি করা যায় সার্টিফিকেশন না ভেবে মুভিটা ভালো বানানোর দিকে নজর দেওয়া বলে দরকার আছে। তো এখানে দুটো বিষয় যেটা শোনা গেছে সেটা হচ্ছে, একটা শাকিব খান সুযোগ পায়নি যতটাও কাজ করতে পারে, যত ভালো অ্যাক্টিং করতে সেটা করার। সেকেন্ড হচ্ছে মুভিটাতে চিত্রনাট্য ভালো না হওয়ার জন্য প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে আমরা জড়িয়ে পড়ি না। আর আমাদের এখানে রনেস, ব্লাড এগুলো কম দেখানো হয়েছে, এবং মাল্টি পার্সোনাল ডিসঅর্ডার যেটা মূল মুভিটার মেস্ট কী বলবো হাইপ হওয়ার ব্যাপার ছিল, ঠিক আছে, যে মুভিটার একটা এস ছিল সেটাকে ওরা ইউজ করেনি, তো এটা শোনা যাচ্ছে। তো আমার তো আমি খুব ডিসঅ্যাপয়েন্ট হলাম, যদিও মুভিটা যখনই রিলিজ করবে ইন্ডিয়াতে ডেফিনেটলি আমি চেক আউট করবো, এবং আমার নিজের থট কী হচ্ছে, ঠিক আছে, আমার দেখার পর আমার কী মনে সেটা নিশ্চয়ই বলবো। তো তোমার যারা বাংলাদেশ থেকে অলরেডি দেখে নিয়েছো যেগুলো আমি বললাম এগুলো কি সত্যি, এগুলো কি দেখানো হয়েছে আমাকে কমেন্টে কিন্তু জানিও। আর যারা ইন্ডিয়া থেকে এখনো পর্যন্ত দেখোনি তো তোমাদের কতটা এক্সপেকটেশান এগুলো শোনার পর মনে হচ্ছে সেই বিষয়ে কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।